সব ক্ষেত্রে সংস্কার করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী এই অন্তর্বর্তী সরকারকে ঠিক ততটুকু সময় দেবে বলে ঘোষণা করেছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সরওয়ার বিকেলে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে থানা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি এ সময় বলেন বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছে অতীত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা তাকে সেখান থেকে ফিরিয়ে এনে বিচারের কাছে গড়ায় তুলতে অন্তর্বর্তী সরকারকে অনতি বিলম্বে কূটনৈতিক তৎপরতা শুরু করতে আহ্বান জানান তিনি চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের আমির আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে দলের শীর্ষ নেতারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে একটা যৌক্তিক সময় না অতি খুব দীর্ঘ না খুব স্বল্প সমস্ত সংস্কার কাজ সাধন করতে গেলে এখানে লম্বা সময় প্রয়োজন হবে মিনিমাম একটা সুষ্ঠু নির্বাচন করতে আমাদের যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু শেষ করে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে এই দেশের শহীদদের স্বপ্নকে পূরণ করা হোক